হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজার আর ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটি দুইটা আলু আর অল্প পেঁয়াজ দিয়ে আমি তৈরি করে দেখাবো। আপনারা ঝটপট এই নাস্তাটি ঘরে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা আলু ছুলে তারপর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এইবার একটা গ্রেটার দিয়ে এই আলুটাকে এইভাবে গ্রেট করে নেব। চিকন ছিদ্রটা দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবার আলুটা থেকে এইভাবে চিপে পানিটা বের করে দিতে হবে। মানে আলু থেকে যে রসটা বের হয়েছে সেটাকে এইভাবে ভালো করে চিপে তারপর বের করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করেছি। আলু থেকে দেখুন কতগুলো এক্সট্রা রস বের হয়েছে, এটাকে আমি ফেলে দিচ্ছি। আর আলুর মধ্যে কিন্তু এখন কোনো পানি নেই। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিচ্ছি 1/2 চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, কাঁচামরিচ দিচ্ছি পরিমাণ মতো, আমি এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছি। এবার 1/3 কাপ চালের গুঁড়া এভাবে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ার পরিবর্তে বেসনটা ব্যবহার করা যাবে। এখানে কিন্তু কোনো রকম পানি নেই, তাই দেখতে পাচ্ছেন এগুলো শুকনো লাগছে। তাই 2 টেবিল চামচ পানি দিয়ে অল্প একটু মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি প্রায় 1/3 কাপের মতো, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা হাঁড়িতে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে তারপর সেখান থেকে আমরা নাস্তাটা তৈরি করে নেব। এবার অল্প এভাবে দিয়ে একটু চেপে পাতলা করে নিয়ে উপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এইভাবে দিয়ে 4-7টা আটকিয়ে দিচ্ছি। তারপর উপরে অল্প আরেকটু ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে চাপ দিয়ে মুখটা আটকে দেব। এই তো হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি সবগুলো দিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে তারপর চাপ দিয়ে উপরে এইভাবে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার উপরে আরেকটু দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। এই নাস্তাগুলোকে অল্প আঁচে ভাজতে হবে। একটা সাইড যখন এরকম হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। আর অবশ্যই নাস্তাগুলো অল্প আঁচে ভাজবেন, এতে করে ভেতর পর্যন্ত সেদ্ধ হবে, প্লাস এটা অনেক মুচমুচে হবে। এই তো দেখুন হয়ে গেছে। আমি আরেকটু কালার আনিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এইবার এই নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো বানানো হয়ে গেছে। এই নাস্তাগুলো আপনারা ঝটপট মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আর ঘরের সাধারণ উপকরণ দিয়েই কিন্তু নাস্তাটা রেডি হয়ে যায়। ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।